আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে এরকম যে ঘরে বসেই কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স পেতে পারেন বা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হলে আপনাকে কী কী কাজ করতে হতে পারে, পুলিশ ক্লিয়ারেন্স কিংবা সার্টিফিকেট নিতে হলে আবেদন করার নিয়মটা কী, আবেদনের আপডেটটাও বা জানবেন কিভাবে, সার্ভিস চার্জ বা ফি প্রদান করবেন কিভাবে, এর সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে এরকম যে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে পুলিশ হেডকোয়ার্টারের হেল্প ডেস্কের যে সহযোগিত মানে সহযোগী যে নাম্বার আছে, সহযোগিতা করার জন্য যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো আপনাদের সামনে মানে আলোচনা করব, তুলে ধরব, এবং মেট্রোপলিটন এলাকার জন্য যে নম্বরগুলো রয়েছে সেই নম্বরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন, তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে অনুরোধ করব বন্ধুরা, এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন সকল বন্ধুই দেখে উপকৃত হতে পারে। তো চলুন শুরু করি। আসলে বিশ্বজুড়েই চলছে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, জীবিকার তাগিদে কিংবা খুব জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। এখনও আতঙ্কের মধ্যে রয়েছে অনেক মানুষ। এমন পরিস্থিতিতে মানে নানান অফিসিয়াল কাজ অনলাইনে সেরে নেওয়ার যে সুযোগ রয়েছে, সরকার বা বেসরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এই সকল প্রতিষ্ঠান তাই ঘরে বসেই অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট নিতে পারবেন আপনিও। কীভাবে নিতে পারবেন সেই বিষয়টি এখন আপনাদের সামনে তুলে ধরব। আসলে অনলাইনে সেবা হিসেবে ভিসার আবেদনের প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট দেওয়া হয়, অর্থাৎ যদি কেউ বাইরে যাওয়ার জন্য ভিসা লাগাতে চায় সেই ক্ষেত্রে কিন্তু পুলিশকে ক্লিয়ারেন্স লাগে। এবং এটা এরকম হতে পারে যে বাইরের কান্ট্রিতে যদি কেউ কাজ করে দেশে আসার জন্য তার কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্সের দরকার হয়, এছাড়াও বাইরের দেশে কাজ করার জন্য নবায়ন করার জন্য তার কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়। বিদেশে ভিসা কিংবা পাসপোর্ট রিনিউ করার প্রয়োজনে অথবা গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রেও কিন্তু আবেদনকারীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে। আর এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে যা জানতে হবে বা যে কাজগুলো করতে হবে আপনাকে সেইগুলো হচ্ছে এরকম যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পাসপোর্টের প্রদত্ত স্থায়ী অথবা বর্তমান ঠিকানার যে কোনো একটি ঠিকানায় আবেদন করা যাবে। অর্থাৎ অনেকেই চিন্তা করে যে আমি তো ঢাকা শহরে আছি বা আমি চিটাগাং শহরে আছি বা আমি কুমিল্লা শহরে আছি বা আমি রাজশাহী শহরে আছি, আমার গ্রামের বাড়ি তো খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, যে কোনো জেলায় হতে পারে, নোয়াখালী, কুমিল্লা, যে কোনো জেলায় হতে পারে, আমি কোন ঠিকানা দেবো? আপনি যে কোনো একটি ঠিকানা দেবেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন যে ঠিকানাটি যেন সঠিক হয়। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পাসপোর্টে প্রদত্ত স্থায়ী বা বর্তমান ঠিকানার যে কোনো একটি ঠিকানা আবেদন করতে পারবেন, এটি হতে হবে মেট্রোপলিটন বা জেলা পুলিশের আওতাধীন এরিয়া। যদি পাসপোর্টের ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণস্বরূপ আপনার আইডি কার্ড বা কাউন্সিলরের নিকট হতে জন্ম সনদ বা সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা এইগুলো সত্যায়িত করাতে হবে। যদি পাসপোর্টের ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণস্বরূপ ন্যাশনাল আইডি কার্ড বা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের প্রদত্ত জন্ম সনদের ফটোকপি প্রথম শ্রেণীর সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে স্ক্যান করাতে হবে। মূল আবেদনকারী ব্যক্তি যদি দেশের বাইরে অবস্থান করেন সেই ক্ষেত্রে ওই ব্যক্তির পক্ষে দেশের যে কেউ আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আবেদনকারী ব্যক্তি যে দেশে অবস্থান করছেন সেই দেশের বাংলাদেশের দূতাবাস বা হাই কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত ফটোকপি স্ক্যান কপি প্রদান করতে হবে। অর্থাৎ এটা যেন দেখে বুঝতে পারে যে আপনি প্রকৃতপক্ষে কার জন্য আবেদন করছেন। এবার যদি আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে চান তাহলে আপনাকে মানে যে অ্যাপ্লিকেশনগুলো করতে হবে, যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এরকম যে আবেদন করার নিয়ম, এর নিয়মটা কি? আবেদন করার একটি ফর্ম আছে, সেটা হচ্ছে যে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখন অনেকে চিন্তা করছেন যে কোথায় রেজিস্ট্রেশন করব, কিভাবে রেজিস্ট্রেশন করব, যে বন্ধুরা আমি স্ক্রিনে লিখে দেবো এবং বলে দিচ্ছি, রেজিস্ট্রেশন করার আগে আপনার একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে বিভিন্ন নিয়মকানুন দেওয়া আছে, এইগুলো আপনারা দেখে নেবেন। লিঙ্কটি হচ্ছে https://pcc.police.government.bd.8080/ORDS/S। এই লিঙ্কে ভিজিট করা হয়ে গেলে সরাসরি রেজিস্ট্রেশন করতে আরেকটি লিঙ্কের প্রয়োজন হবে, সেটাও এরকম, শুধুমাত্র আমি স্ক্রিনে লিখে দেবো। এবার রেজিস্ট্রেশন আপনার হয়ে গেল, রেজিস্ট্রেশন করার পর লগ ইন করবেন
লগ ইন করার পরে অ্যাপ্লাই মেনুতে ক্লিক করলে এটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। ফর্মটির তথ্য সহকারে যথাযথভাবে পূরণ করতে হবে যেন ভুল ত্রুটি না হয়। অ্যাপ্লিকেশন ফর্মের আপলোড অপশনে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে যেগুলো আপনি লাগছে না সেগুলো আপলোড করবেন। পাঁচ নম্বরে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে সকল প্রকার ইনফরমেশন দেখানো হবে, যে যে ইনফরমেশনগুলো দরকার। কিছু পরিবর্তনের প্রয়োজন, বাটনে ক্লিক করে পরিবর্তন করা যাবে। অর্থাৎ একটা দরখাস্ত লেখা হয়ে গেলে আমরা যেরকম রিভিশন দেই যে কোথাও ভুল ত্রুটি আছে কি না, এই চেক করার জন্য আপনি ব্যাকে এসে পরিপূর্ণভাবে চেক করবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা সংশোধন করবেন, যদি ভুল না থেকে থাকে তাহলে ওকে বাটনে প্রেস করবেন। কারণ অনলাইনে ফর্ম পূরণ করলে দরখাস্তটি চূড়ান্তভাবে সাবমিট করার পর তার কিন্তু আর কোনো পরিবর্তন করার সুযোগ থাকে না। অর্থাৎ আপনি যেভাবে করবেন ভুল অথবা সঠিক সে এটার জন্য আপনি দায়ী থাকবেন। ছয় নম্বরে যেটি, এরপর পুলিশ ভেরিফিকেশন ফি পরিশোধ করার জন্য, এরপরে পুলিশ ভেরিফিকেশনের জন্য তো আবেদন করা হলো, আবেদনের ফিটা আপনি ঘরে বসে কীভাবে পরিবর্তন করবেন? যেহেতু আমি আগেই বলছি যে ঘরে বসে কীভাবে পুলিশ সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যেতে। যে বন্ধুরা, এটারও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন ফি পরিশোধ করার জন্য পে অফলাইন বাটনে ক্লিক করতে হবে। চালানের মাধ্যমে ফি পরিশোধের উপায় এবং পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা ফলো করেই মানে আপনি এই কাজটি করতে পারেন। এবং বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংকের যে কোনো শাখা হইতে, আমি স্ক্রিনে নম্বর লিখে দেবো, সেই নম্বরে পাঁচশো টাকা মূল্যমানের ট্রেজারি চালান অথবা অনলাইনে ক্রেডিট ডেবিট কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় ক্ষেত্রে নির্ধারিত সার্ভিস চার্জ সহ ফি প্রদান করতে পারবেন। এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে চালানের মূল কপি আপলোড করার পূর্বে মানে আগে এর উপরে অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বরটি লিখে দিতে হবে, অন্যথায় পেমেন্ট গ্রহণ হবে এবং আবেদনটি বাতিলও হয়ে যেতে পারে। আবেদনের আপডেট পাবেন কীভাবে? এখন তো আপনি ফর্ম পূরণ করলেন, আপনি চালানও জমা দিয়ে দিলেন, আপনি টাকা পয়সা সব দেওয়া শেষ, এবার তো আপনার টেনশন যে আপনি আসলে এর আপডেট পাবেন কীভাবে, এটা কতদূর কী হলো, এটা আদতেও পৌঁছালো কি না, পাবো কি পাবো না, কীভাবে পেতে পারি। টেনশনের কিছু নাই, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা হচ্ছে এরকম যে আবেদনের আপডেট পেতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে PCCS, এরপর আবেদনের রেফারেন্স নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে 6969 নম্বরে। ফিরতি SMS-এ পাওয়া যাবে কাঙ্ক্ষিত আবেদনের সর্বশেষ আপডেট। এটার জন্য আপনাকে ঘরের বাইরে যাইতে হবে না, আপনার মোবাইলে টুন টুন করে বেজে উঠবে। এরপরে জানাবো যে সমস্যায় পড়লে পুলিশ হেডকোয়ার্টার্স হেল্প ডেস্কের সহযোগিতা পাওয়ার জন্য যে নম্বরগুলো দেওয়া আছে সেই নম্বরগুলো আপনাদের জানাবো। সমস্যার কথা জানানোর জন্য 01755-66-0172 নম্বরে অবহিত মানে করতে হবে। রোববার থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা যে কোনো ইস্যুতে প্রথমবার কল করার পর টিকিট নম্বর জেনে পরবর্তী সময়ের জন্য সংরক্ষণ করতে হবে। ঢাকা মেট্রোপলিটন এলাকার আবেদনকারী সমস্যায় পড়লে যোগাযোগ করবেন 01991-00666-44 এই নম্বরে।